নিজেদের নামে বরাদ্দ রেশনের একাংশ ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছে সেনাবাহিনীর 56 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বিকেলে রমনা পার্কের পাশে 100 হত দরিদ্র মানুষের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়। এ সময় 56 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান, বুধবার থেকে সেনা কর্মকর্তা ও সদস্যদের নামে বরাদ্দ এসব রেশন বিতরণ শুরু হয়েছে। প্রতিদিন 100 ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করা হবে বলেও জানান তিনি। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় আমাদের সৈনিকদের জনা সদস্যদের যে রেশন রয়েছে, দৈনন্দিন রেশন, সেখান থেকে সাশ্রয়ের মাধ্যমে আমরা আজকে আমাদের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি বলে নিজেদেরকে ধন্য মনে করছি।